Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আলোচনা করব আসলে শ্রীকৃষ্ণ যিনি বিষ্ণুর একটি অবতার তবে শ্রীকৃষ্ণের গায়ের রং কেন নীল সে বিষয়ে অধিকাংশ মানুষই জানেন না যে শ্রীকৃষ্ণের গায়ের রং কেন নীল হলো আমরা আজ সেই বিষয়ে আলোচনা করব আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করি শ্রীকৃষ্ণ যার গায়ের রং আমরা নীল বলে জানি কিন্তু কেন কেন শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হলো এই নিয়ে নানান ধরনের নানা মুনির নানা মতের মতো প্রচলিত গল্প রয়েছে একটি হল পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ বিষ্ণু অবতার যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর এ নিয়ে বিভিন্ন মুনির বিভিন্ন মত আছে বিভিন্ন মানুষের বিভিন্ন বিশ্বাস আছে আর তাই ভগবান বিষ্ণু সর্বদাই গভীর সমুদ্রে বসবাস করেন ভগবান বিষ্ণুর এই সাগরে বসবাস করার জন্যই শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়েছে এমনটা কোনো কোনো পৌরাণিক কাহিনী বলছে আরেকটি কাহিনী হলো যে ছোটবেলায় কৃষ্ণকে মারার জন্য তার মামা কংস পুতনা নামক এক রাক্ষসীকে পাঠিয়েছিল ওই রাক্ষসী কৃষ্ণকে বিষ মেশানো দুগ্ধ পান করায় যেহেতু কৃষ্ণদেবের দেব অবতার তাই শ্রী শিশু শ্রীকৃষ্ণের মৃত্যু না হলেও ওই বিষের কারণেই তার গায়ের রং নীল হয়ে গিয়েছে আবার আরও একটি কাহিনী আমরা পাচ্ছি সেটি হলো যমুনা নদীতে কালিয়ানাগ নামক এক নাগরাজ বাস করতেন যার উপদ্রবে গোকুলের গ্রামবাসীরা সমস্যায় পড়েছিলেন এই সমস্যা থেকে গ্রামবাসীকে রক্ষা করতে গিয়ে কালিয়ানাগের সাথে শ্রীকৃষ্ণ যুদ্ধে বিরত হন যুদ্ধরত অবস্থায় কালিয়ানাগের থেকে নির্গত বিষের প্রকোপে শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গ বর্ণ ধারণ করে এছাড়াও আরও এক জায়গায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের জন্ম বিশ্বের সকল দুষ্টদের দমন করার জন্য হয়েছিল তাই তিনি নীল প্রতীক হিসাবে অবতীর্ণ হয়েছিলেন তাহলে বন্ধুরা বিভিন্ন পুরাণ অনুযায়ী বিভিন্ন কাহিনী অনুযায়ী আমরা এটুকু জানতে পারলাম যে শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ কেন নীল বর্ণের ছিল আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ